রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব টাইগার 3 সিনেমার জন্য তৈরি করা হয়েছে নতুন সেট চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক সো লেটস মুভ অন দা মেইন ভিডিও শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তির পর প্রযোজনা সংস্থা ইয়াশস ফিল্ম সম্প্রতি সময় তাদের সম্পূর্ণ মনোযোগ সালমান খানের আসন্ন সিনেমা টাইগার 3 এর প্রতি দিয়েছেন কেননা টাইগার 3 সিনেমাটিকে দর্শক সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সম্প্রতি সময় তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন অন্যদিকে আপনারা সকলেই জানেন পাঠান সিনেমা মুক্তির পর দর্শক সমালোচকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল তাছাড়া এই সিনেমাতে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল সালমান খানকে যদিও সালমান খানকে শুধুমাত্র দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে মূলত একটি অ্যাকশন দৃশ্যে একসঙ্গে অ্যাকশন করতে দেখা গিয়েছিল টাইগার এবং পাঠানকে যেটির দৈর্ঘ্য অবশ্য 15 মিনিটের মতো ছিল তাছাড়া অনেক আগে থেকে শোনা গিয়েছিল টাইগার 3 সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে মূলত পাঠান চরিত্রে দেখা যাবে তাকে যার ফলে সম্প্রতি প্রযোজনা সংস্থা চিন্তা ভাবনা করে দেখেছেন টাইগার 3 সিনেমাতে শাহরুখের সঙ্গে সালমানের যে অ্যাকশন দৃশ্য থাকবে সেটির দৈর্ঘ্য তারা বাড়াতে চান মোট কথা 15 মিনিটের থেকেও বেশি সময় দেখা যেতে পারে শাহরুখ খানকে টাইগার 3 সিনেমাতে তাছাড়া রিসেন্টলি পাঠান এবং টাইগার যেখানে অ্যাকশন করবে সেখানে বিশাল একটি সেট তৈরি করা হবে যা তৈরি করতে প্রায় 45 দিনের মতো সময় লাগবে তাছাড়া সেই সেটে জোরালোভাবে অ্যাকশন দৃশ্য শুটিং করতে দেখা যাবে সালমান এবং শাহরুখ খানকে যার ফলে রিসেন্টলি বিষয়টির প্রতি সকলে খুব গুরুত্ব দিচ্ছেন অন্যদিকে আপনারা সকলেই জানেন চলিত বছর নভেম্বর মাসে মুক্তি পাবে টাইগার 3 সিনেমা যেখানে সালমান খানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে তাছাড়া খল চরিত্রে দেখা যেতে পারে ইমরান হাশমিকে পাশাপাশি ক্যামিও চরিত্রে থাকছেন বলিউডের বাদশা শাহরুখ খান যার ফলে রিসেন্টলি সময় দর্শকরা সিনেমাটি দেখার জন্য খুব এক্সাইটেড কেননা পাঠান সিনেমার পর আবারও একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং শাহরুখ খানকে যার ফলে রিসেন্টলি তাদের ভক্তরা খুবই এক্সাইটেড সো যাই হোক এখন শুধুমাত্র অপেক্ষার পালা কেননা সিনেমাটি মুক্তির পরই বোঝা যাবে দর্শক সমালোচকদের কাছে সিনেমাটি কেমন লেগেছিল তবে সম্প্রতি এইটুকু ধারণা করা যায় যেহেতু টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা এটি তাছাড়া সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে যার ফলে ধারণা করা যায় বাকি দুটি সিকুয়েলের মতো এই সিকুয়েলটিও দর্শক সমালোচকদের কাছে বেশ ভালো সাড়া ফেলবে পাশাপাশি বক্স অফিসেও নতুন রেকর্ড তৈরি করবে সিনেমাটি সো ভিউয়ার্স জেনে তো নিলেন টাইগার 3 সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি করা হচ্ছে নতুন সেট তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট